फूल मस्तकों के झुंड, बाज जंग की घड़ी की तुम गुहार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, बाज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड, बाज जंग की घड़ी की तुम गुहार दो। निशान या कि जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार लो। आरंभ है प्रचंड। करे सो प्राण दे जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है ये भागवत का सार है, कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। दया का भाव या कि शौर्य का चुनाव, या कि हार का वो भाव तुम ये सोच लो। वो दया का भाव या कि शौर्य का चुनाव, या कि हार का वो भाव तुम ये सोच लो। या कि पूरे भाल पर जला रहे विजय का लाल, लाल ये गुलाल तुम ये सोच लो। रंग केसरी हो या मृदंग केसरी हो, या कि केसरी हो काल तुम ये सोच लो। जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत, उस कवि को आज तुम नकार दो। भीगती मसों में आज फूलती रगों में, आज आग की लपट का तुम बघार दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। हमारा संतोलों का ऐसा कुछ बात बोला गया है, कुटू बात बोला गया है, जो संतोलों को बर्दाश्त नहीं कर सकता। लेकिन हम इतना बनेंगे जिन्होंने बोला है, माता रानी से हम यही विनती करें कालीघाट से। जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत, उस कवि को आज तुम नकार दो। श्री मते स्वामी विवेकानंद इति नामिनी, भू रूपे सम्मुखे तुमार छाड़ी कोथा खुजिच ईश्वर। जीवे प्रेम करे जई जान सेई जान सेविच ईश्वर। हे स्वामी विवेकानंद আপনার শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম।
শ্রী রামকৃষ্ণের কৃপা ধন্য সর্বশক্তিমানের আশ্রয় বিগ্রহ স্বরূপ সর্ববিদ্যা বিনয় সম্পূর্ণ সর্বত্যাগী সন্ন্যাসী ও শুদ্ধ সনাতন ধর্মের কাণ্ডারী স্বরূপ ঈশ্বর পরায়ণ স্বামী বিবেকানন্দের ঐতিহ্যপূর্ণ অবদান বৈচিত্র্য জগৎ মঙ্গলময় কার্যে শিরোমণি স্বরূপ ধর্মকীর্তি ভুবন ব্যাপী বিরাজমান। হে মহাত্মা মহাপুরুষ ধর্মশ্রেষ্ঠ সন্ন্যাসী, আপনার বিজয় সর্বত্র ঘোষিত হোক। আপনার মহতি কৃপায় এই বঙ্গদেশে শুদ্ধ সনাতন হিন্দু ধর্মের পৃথিবী সর্বত্র ধর্ম সূর্য ন্যায় বিজয় পতাকা পুনরায় সগৌরবের বিজয়নাথ ঘোষণা করে এই অনাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ এই চরম আবেদন পত্র আপনার শ্রীচরণ কমলে অর্পণ করছি। অন্যায় করা ও অন্যায় সহ্য করা সমান অপরাধ, এর ফলে জগৎ ধ্বংস হয়। আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। দক্ষযজ্ঞ নাশকারী ত্রিশূল পিনাকধারী রক্ষবংশ ধ্বংসকারী ধনুর্বাণ ধারী ভগবান রামচন্দ্র কে, ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কে, পৃথিবী জোড়া খ্যাতি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ যারা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মত নির্বিশেষে মানুষের সেবা করেন, মানুষের কল্যাণে নিয়োজিত সেই তিনটি আশ্রমের প্রতি যে আরোপ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যা, যার জন্য আজকে হাজার হাজার মানুষ সাধু সন্ত মঠ আখড়া পাহাড় পর্বত ধ্যান যোগ সব ছেড়ে এসেছেন বাংলার এই মাটিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন ব্যক্তি কার্তিক মহারাজ, আমি কার্তিক মহারাজ ব্যক্তি, তিনি যেটা আরোপ করেছেন সর্বৈব মিথ্যা, তার জন্য আইনি ব্যবস্থা চলছে। কারণ কার্তিক মহারাজ একজন বৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী, 40 বছর যাবৎ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি। আপনারা ইতিমধ্যেই আপনার আর বাংলার ময়ূখ মাননীয় ময়ূখ বাবুর মাধ্যম দিয়ে 9 চ্যানেল শফিকুল ইসলাম মানব সেইসব চ্যানেলে প্রচার হয়েছে, সত্য উদ্ঘাটিত হবে। তিনি বলেছেন, কার্তিক মহারাজ বলেছেন, টিএমসির কোন এজেন্ট বসতে দেবে না। কার্তিক মহারাজ কোন ডন নয়, কার্তিক মহারাজের কাছে কোন ব্ল্যাক ক্যাট নেই, কার্তিক মহারাজের মস্তান বাহিনী নেই যা দিয়ে একের পর এক বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হবে। তিনি যেটা বলছেন রাজ্য সরকার তার, রাজ্য পুলিশ তার, কার্তিক মহারাজ একটা সন্ন্যাসী, মিথ্যা। দাঙ্গার কথা বলেছেন,
আমি কার্তিক মহারাজ মুর্শিদাবাদে 40 বছর যাচ্ছি, ওখানে ছিলেন জ্ঞানবান সিং, এসপি রাজেশ কুমার, রাজৌরি মুকেশ কুমার এবং ওখানকার যারা আইসি থানার তাদের কাছে রিপোর্ট তলব করলেই তো হয়ে যেত। যদি কার্তিক মহারাজ দাঙ্গা করে থাকে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, তিনি গ্রেপ্তার করেননি, কারণ এটা মিথ্যা আরোপিত হচ্ছে। আমি সন্ন্যাসী, আমি আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ তারই মালা গলায় দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আজকে যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ, যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল, যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক, তারা জেনে নিন শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকত তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করতে পারতাম না। এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির, যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন, আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা, এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি বিজেপির নেতা নন, মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 11 দিন যাবৎ যিনি জল খেয়েছিলেন, যিনি ভূমিতে শয়ন করেছেন, এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপি? হিন্দুর কথা বললেই যখন ইমামরা চিঠি লিখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হন না, তাহলে সেটা সাম্প্রদায়িক। তার প্রমাণ আজকে আমরা কোনো অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনেনি, আজকে হিন্দু সমাজের সংকট, ধর্মের সংকট, এই সংকটে বারে বারে ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছে। আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 137,000 মানুষের সমাবেশ ঘটিয়েছিলাম, সেই সমাবেশে আমরা মাত্র 4 জন মানুষ ছিলাম। আমি ছিলাম বিশ্বা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজী মহারাজ, নবদ্বীপের জগদ্ধাত্রী মহারাজ আর গৌড়ীয় মঠের বন্ধু গৌরব মহারাজ। মাত্র আমাদের আবেদন করজের প্রার্থনা করেছিলাম, রাজশক্তি আমাদের সঙ্গে নেই, অর্থ আমাদের সঙ্গে নেই, আমরা মাত্র সন্ন্যাসী, আপনারা আসুন সনাতন ধর্মের রক্ষার তাগিদে আজকে সংকট আপন্ন সমবেত হয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী যিনি আজকে বলতে পারেন এই কথা, তাকে এখনো পর্যন্ত সংযত, এখনো পর্যন্ত শাসন করেনি। দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এখনো এমনতর মন্ত্রী থাকেন। আজকে আমরা কি জনে বন্যার জলে ভেসে এসেছি? আজকে ভারতবর্ষ হচ্ছে ধর্ম, ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র। এতদিন পর সূর্য উদয় হচ্ছে, এই সামনে সূর্য উদয় বিজয় যাত্রা শুরু হয়েছে, এই বিজয় যাত্রায় সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। হয়তো আমরা হনুমান হব না, হয়তো আমরা জন্মবান হব না, হয়তো আমরা সুগ্রীব হব না, কিন্তু কাঠবিড়ালি হতে বাধা কোথায়? মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ, আর সেই মা সীতাকে উদ্ধার করবে আমাদের বাংলা এই ক্ষুদিরাম, হাসি হাসি করব ভাসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও মা ঘুরে আসি, সেই বাংলার মানুষ আজকে জেগে উঠেছে। তাই একটা সন্ন্যাসীর আক্রমণ নয়, শত শত সন্ন্যাসী আশ্রম মঠ মন্দিরের আক্রমণ। তাই কৃপা করে
সাধু সন্ন্যাসীরা যারা এসছেন, ভক্তজন এসছেন, সবার চরণে আমার প্রণাম নিবেদন। আসুন, জেগে উঠুন, জেগে উঠুন, বিলুপ্ত হুতাশরের মতো দল দল গোচরে প্রমাণ করে দিন, আমরা এখনো মরিনি, মরিনি। স্বামী বিবেকানন্দ বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করেন সেইজন ঈশ্বর। এই বাণীটি সবাই মুখস্থ রেখেছেন আপনারা, কিন্তু এই স্বামী বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব নিন্দা করছেন, বিবেকানন্দ বলছেন আমার হিন্দু ধর্মের মহত্ব, আমার হিন্দু ধর্মের উদারতা, আমার হিন্দু ধর্মের বিশ্ববজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো। বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করলেন না, বিবেকানন্দ বললেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বিবেকানন্দ বললেন না হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভুকে লাখো মেয়ে, বিবেকানন্দ বললেন না যতমতের কথা। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে তার নাকের সামনে বজ্র মুষ্টি ধরলেন, বললেন ইফ ইউ ওয়ান্ট মোর দেবেন্দ্রশ্রী, তুমি যে আর একটিবার আমার জননী সর্ব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে তোমাকে সমুদ্র জাত করব। অনেক হয়ে গেছে, হিন্দুজন মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক। বিবেকানন্দ বলে ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, নাও বি স্টিল মাস অফ আয়রন। স্বামী বিবেকানন্দ বলছেন, সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, মহাপাপ দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, মহাপুণ্য বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, বাত এবং জীব সহাবস্থান। এত বক্তব্য বাড়িতে আপনার, এত কথা ঝগড়া, দাঁত জীব কখনো দাঁতের ফাঁকে পড়ে না বন্ধু, যখন দাঁত নড়ে জীব বারবার করে আঘাত হানে, এটাই জগতের নিয়ম। মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বলি হয় না বাঘের আর সিংহের, তাই পাগলের মানুষকে প্রত্যেককে এক একজন বাঘ এবং সিংহ আজকে হতে হবে। মাথার দাম ঘোষণা করেছিল এর আগেই খুজিরা, আরে কাপুরুষ মরে বারবার, বীর পুরুষ মরে একবার। যতদিন বেঁচে থাকবে আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে বর্ষিত হবে ঈশ্বর এবং আপনাদের, ততদিন কার্তিক মহারাজের এই প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার ক্ষমতা কারণে একজন বলবে আমরা 70%, হিন্দুরা 30%, দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তাকে কেউ প্রতিবাদ করবেন না, তাকে কিছু বলবেন না, আমি সন্ন্যাসী, আমি শ্রাদ্ধ নিজে করে এসেছি জেনে রাখবেন, আমি নিজে প্রজা হোম করে সন্ন্যাসী হয়েছি জেনে রাখবেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন, দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথে নেমেছেন। শুধু মানুষের পুষ্প বৃষ্টি দেননি, দিয়েছেন স্বয়ং ভগবান পুষ্প বৃষ্টি দান করেছেন। সুতরাং ভয় নাই, আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয় চাপা প্রাচীন, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্য সাচী, আজি যে রাজা কালিশে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, বুক ফেটে আসে নৃসিংহ জারে করে পদাহত। তাই আজকে আমরা দুর্গম গিরি কান্তারু মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার, হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার।
শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি কানে পূজা দেব না কো এবার সংকল্প করিতে হইবে অসুর বধিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। রবীন্দ্রনাথের কবিতা এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন, হেথায় সুখন মোগল পাঠা লাগবে হলহীন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে রবীন্দ্রনাথ। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে হোতার রবীন্দ্রনাথ বাংলার ঘরে মা ভাই বোন আকাশ বাতাস ফল জল এক হোক প্রার্থনা করেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ 32 সালের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি কবিতা লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, তারাবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। শুনেছেন একজন, তিনি বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান, উদ্বুদ্ধ করুন প্রথম আমার ভারতবর্ষ, আসন তৃণমূল, আসন কংগ্রেস, আসন বিজেপি, আসন আরএসপি, আসন রামকৃষ্ণ মিশন, আসন ভারত সেবাশ্রম সংঘ, আসন ইস্কান, আসন গৌরীনাথ, আসন অনুকূল ঠাকুর, আসন বালক ব্রহ্মচারী, আসন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আসন মারোয়ারি, আসন বর্ণালি, আসন বিহারি, আসন উড়িয়া, সবাই সবাই আসন, সর্বপ্রথম ভারতবর্ষ। ভারতবর্ষ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারা ফুটবে না, ভারতবর্ষ না থাকলে ঘাস ফুল ফুটবে না, ভারতবর্ষ না থাকলে পদ্ম ফুল ঢুকবে না, ভারতবর্ষ না থাকলে রামকৃষ্ণ মিশনে দীক্ষা চলবে না, ভারতবর্ষ না থাকলে ভারত সেবাশ্রম সংঘে দীক্ষা চলবে না, গৌড়ীয় মঠের কীর্তনের খোল বাজবে না, ইস্কনের হরিবোল আর চলবে না। সর্বপ্রথম চাই ভারতবর্ষের মানুষকে একত্রিত হওয়ার, তবেই আপনার সব কিছু থাকবে, সব রাজনীতি থাকবে, বিরোধিতা নয় শত্রুতা নয়, আজকে ঘোরতর বিপদ ঘোরতর দুর্দিন, কাতর প্রার্থনা জানাই আমি, আমরা সন্ন্যাসী মণ্ডলী বাড়িতে আলসেশিয়ান কুকুর পোষা থাকে তারা লভ্যচস্য খায় ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার মেরে কুত্তা গেলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে ডাকাত আসে এই মেরে কুত্তা গেলো খেয়ে ঘেউ করে চিৎকার করে, আর অ্যাসোসিয়েশন কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তা গেলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে, মার সারা মেরে কুত্তা গেলো আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা নিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরা হিন্দু, ওরা হিন্দু, তোমরা একটু ছাগো, একটু ছাগো। মাসোঁ মে আজ ফুল কী রগোঁ মে আজ আগ কী লপট কা তুম বখার দো, প্রচণ্ড বোল মস্তকোঁ কে ঝুমকো।